নমস্কার সবাইকে, আর আমাদের চ্যানেলের প্রথম 1 জানুয়ারি পিকনিকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে পিকনিক করব। পুরো সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। পেঁয়াজ কাটা, মাংস কাটা, গোটা মুরগি দিয়ে যেতে হবে। তো মাংস কাটা, পেঁয়াজ কাটা, আদা, রসুন, সবাই সবার মতো কাজ করছে। এদিকে মাংস কাটা হচ্ছে। ও, বলাই তো হয়নি আজকে আমরা কি বানাচ্ছি। আজকে আমরা বানাচ্ছি চিকেন বিরিয়ানি। আমাদের পিকনিকে আজকে হবে চিকেন বিরিয়ানি। পিকনিক করছে, তুই ঘুরে আসবি নাকি রে? আমাদের পাশের পাড়াতেও পিকনিক করছে, ওরা মাইক টাইক বাজিয়েছে, গান হচ্ছে। ওদের গানে আমরা আমাদের পিকনিকটাও করে নিচ্ছি। আমরা আলাদা করে কোনো গান বাজাইনি এখানে। তো মাংস কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে। মাংসের মধ্যে কাটা পেঁয়াজ আর টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব আমরা। তারপরে বাকি জোগাড়গুলো করে নেব। আমরা বিরিয়ানি গোটা মশলা এনেছিলাম, সেটা একটু শুকনো কড়ায় ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিচ্ছি। তারপরে আলুগুলো লঙ্কা হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, এবারে রসুনগুলো বেটে দিয়ে দেওয়া হবে। এরপরে আদা বাটা দেওয়া হবে, তারপরে লঙ্কা গুলো হলুদের গুলো দিয়ে কত সুন্দর রং এসছে, একটা জাস্ট ফাটাফাটি রং। এবারে ভাজা আলু গুলো পুরো পরিষ্কার না একদম, আহ কি কালার এসছে, জাস্ট বলার মতো না। গল্পেরও ভীষণ আসর বসে গেছে, এখানে কাজ হচ্ছে, গল্প হচ্ছে। সঙ্গে আরেকটা উনুনও জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ভাতটাও বসাতে হবে তাই মাংসটা অন্য উনুনে নিয়ে যাওয়া হয়েছে। আর বড় উনুনটাতে আমরা এখন ভাত বসাবো। এই যে জল গরমও এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে। জলটা গরম হয়ে গেলে চালটা আমরা ভিজিয়ে রেখেছি, ওটাও প্রায় আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। আর এখানে বিরিয়ানি মশলা, কিছুটা মশলা কষানো মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে কাজু, কিশমিশ, লবণ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভেজানো চালটা। আমরা এবার সামান্য একটু ফুড কালার ইউজ করব। সামান্য একটু কালার নিয়েছি, তার মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প কিছু ভাতের সঙ্গে কালার জলটা মিশিয়ে নেব। তাই রেখে দিলাম আগের থেকে, ভাত এখন ফুটছে। ভাতটা একটু শক্ত থাকতেই নামিয়ে নেওয়া হবে, কারণ তারপরে আবারও আমরা দম দেব, অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা দম দেব। তাই ভাত একটু শক্ত থাকতে নামিয়ে ফ্যান ঝাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে একটা গামলার মধ্যে ঢেলে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর হাঁড়িটার মধ্যে আবার তো বিরিয়ানি সাজাতে হবে। তো এবারে গরম ভাতের সঙ্গে ঘি মাখিয়ে নেওয়া হবে, বিরিয়ানি মশলা মাখিয়ে নেওয়া হবে ভালো করে। তারপর আমরা যে হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটা সেট করব, একদম তলায় অনেকটা সাদা তেল দিয়ে দেবো, একটু গরম করে নেবো তেলটা। তার মধ্যে আমাদের কষানো মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা যা হয়েছে এমনিতেই মানে জিভে জল চলে আসছে। তারপরে মাংসটা দিয়ে দেওয়ার পরে উপরে ভাতগুলো দিয়ে দেবো, যা এসে অল্প একটু কালার মেশানো ভাতও আছে, পুরোটা দিয়ে দেবো। পুরো ভাতটা দেওয়ার পরে উপরে আতর ছড়িয়ে দেওয়া হবে। তারপরে সেটাকে ভালো করে মুখটা বন্ধ করে, যাতে ভিতরে হাওয়াটা বাইরে বেরোতে না পারে, ভালো করে বন্ধ করে, এই যে আমরা একটা কাপড় ছেঁড়া ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর 1 ঘন্টা পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, মানে জাস্ট বলার মতো নয়। মানে আমাদের চ্যানেলের সবচেয়ে সুন্দর বিরিয়ানি হয়তো এটা হয়েছিল। ভালো করে 1 প্লেট ছাড়িয়ে সেরা পিকনিক হলো আমাদের। দেখুন বিরিয়ানিটা জাস্ট এখনো গরম, ধোঁয়া উঠেই যাচ্ছে।
আর আপনারা কারা কারা পিকনিক করেছেন, কেমন করেছেন আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।